بسم الله والحمد لله السلام والسلام على رسول الله من لا نبي بعده শুধু দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পরে জানাচ্ছি আপনাদেরকে আবারও আহলান ওয়া সাহলান, স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলোচনায় ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রিয় রাসূল, একজন প্রিয় নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়া সালামের ঘটনা আপনাদের সামনে পেশ করেছিলাম কোরআনুল কারীম থেকে, যে ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন এখান থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি, আমরা লেসন নিতে পারি। কথা বলছিলাম বিরতির পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়া সালাম অজানার উদ্দেশ্যে পথ চলতেছিলেন, খিজির আলাইহিস সালাতু ওয়া সালামের দর্শন পাওয়ার জন্য, তার সাথে সহবত লাভ হাসিলের জন্য, তার কাছ থেকে জ্ঞান লাভের জন্য। খিজির আলাইহিস সালাতু ওয়া সালাম সাথে নিয়েছিলেন তারই একান্ত অনুসারী, একান্ত খাদেম ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়া সালামকে। যখন পথ চলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছিলেন, মূসা দুটি সমুদ্রের মিলনস্থল, যেখানে গিয়ে মাছটা জীবিত হয়ে চলে যাবে সেখানেই তুমি আমার সেই মাহবুব বান্দার দর্শন পাবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম পথ চলতে চলতে যখন বিশ্রাম নিয়েছিলেন, বিশ্রাম নেওয়ার সময় এই মাছটা জীবিত হয়ে চলে গেল, বাট মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম ইউসা ইবনে নুন কেউই জানতে পারলেন নাই মাছটা তার পথে চলে গিয়েছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. موسى عليه الصلاة والسلام আর হযরত ইউসা ইবনে নুন বিশ্রাম নেওয়ার পর অনেক দূর আবার চলে গেছেন, মাছটি তলে থেকে বের হয়ে গেছে মূসা আলাইহিস সালাতু ওয়া সালামও বলতে পারেন নাই, ইউসা ইবনে নুন তিনিও বলতে পারেন নাই, বাট উনারা তো তলেটা নিয়ে পথ চলতেই আছেন, পথ চলতেই আছেন। এবার আরও অনেক দূর যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়া সালামকে বললেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম ইউসা ইবনে নুনকে বললেন, তার খাদেমকে বললেন, ইউসা এবার তো খুব ক্ষুধা লেগে গেছে, খাবারের কিছু জরুরত, যাও তুমি আমাদের আমার জন্য একটু নাস্তা নিয়ে আসো। নাস্তার জন্য যখন ইউসা ইবনে নুনকে অর্ডার করলেন মূসা, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়া সালামকে ইউসা বললেন, ক্বালা আরাআইতা ইযা আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নি নাসিতুল হুত ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। ইউসা ইবনে নুন মূসাকে বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম আপনিও তো বলতে পারেন নাই, আমরা পাথরের নিকটে যখন অভয়ে বিশ্রাম নিতেছিলাম ওই সময় তো মাছটা জীবিত হয়ে সমুদ্রে চলে গেছে, আপনিও বলতে পারেন নাই আমিও বলতে পারি নাই, আর শয়তানও আমাকে বুলিয়ে রেখেছিল আপনাকে এটা স্মরণ করিয়ে দিতে। মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম মাছটা তো তার পথে সে চলে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়া সালামকে বলার পরে হযরতে ইউসা ইবনে নুনকে বললেন মূসা, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাস। ইউসাকে বললেন,
অয়ুষা, আমরা ওই জায়গার উদ্দেশ্যেই তো পথ চলতেছিলাম যেখানে গিয়ে মাছটা জীবিত হয়ে চলে যাবে, ওই জায়গাটাই তো আমাদের টার্গেট ছিল, মেইন উদ্দেশ্য ছিল, এখানে আমরা পৌঁছবো। বিকজ ওই জায়গার ভেতরেই আমরা দুটি সমুদ্রের মিলনস্থল পাব, আর ওই জায়গার ভেতরেই আল্লাহ রাব্বাল আলামিনের সেই জ্ঞানী বান্দা বসবাস করেন, সেখানে আমরা তার সাক্ষাৎ পাব। আমরা তো ওই জায়গাটা ফেলে এসেছি, মারাত্মক এটা ভুল হয়ে গেল। ইউসা, আবার আসো আমরা ব্যাক করি যে জায়গার ভিতরে আমরা বিশ্রাম নিয়েছিলাম, ওই জায়গার ভিতরেই রয়েছেন আল্লাহ রাব্বাল আলামিনের সেই জ্ঞানী বান্দা। চলো, আমরা যেদিকে এসেছি ওই দিকটাকে অনুসরণ করে, ওই পদচিহ্নকে অনুসরণ করে আমরা আবার ব্যাক করি, ওই পথে চলতে থাকি, সেখানে গিয়েই আমরা আল্লাহর ওই মাহবুব বান্দাকে পাব। আবার মুসা আর ইউসা ইবনে নুন দুজন রিটার্ন করলেন, ব্যাক করলেন যে জায়গাতে আগে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ব্যাপারে বলছেন, فَوَجَدَ عَبْدًا مِنْ عِبَادِنَا آتَيْنَاهُ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَوَجَدَ তারা পাইলেন, যখন আবার ঘুরে ফিরে ওই বিশ্রামের জায়গাতে আবার আসলেন যে জায়গাতে মাছটা চলে গিয়েছিল তাদের হাত থেকে, ওই জায়গাতে আসার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আল্লাহ বলেছেন তার একজন বান্দা, আল্লাহ তাআলা নাম বলেন নাই, নাম বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসের ভিতরে উনি ছিলেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম। ওনারা যখন রিটার্ন করে এই জায়গার ভিতরে আসলেন, তখন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম দেখলেন একজন মানুষ, তিনি আপাদ মস্তক সারাটা শরীর আবৃত করে উনি শুয়ে আছেন। ওনাকে পাওয়ার পরে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম বললেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহি সালাতু ওয়াসালাম এই জায়গার ভিতরে আর কোনোদিন কারো মুখ থেকে সালাম তিনি শুনেন নাই, একটা নীরব, একটা নিস্তব্ধ একটা এরিয়া, কে কোনোদিন তাকে সালাম দেয় নাই। সালাম পাওয়ার পরেই বুঝলেন হয়তো উনি একজন মুসলমান, উনি একজন আল্লাহওয়ালালু, জানতে পারলেন উনি হচ্ছেন হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এবার খিজির আলাইহি সালাতু ওয়াসালামকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন, যাকে পাওয়ার জন্য রাতের পর রাত, দিনের পর দিন, একদিন এক রাত, আরও অনেক সময় তারা খুঁজতেছেন আর খুঁজতেছেন। যখন পাইলেন মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এবার খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে এবার আল্লাহ রাব্বাল আলামিন তার বান্দা সম্পর্কে বলছেন হযরতে খিজির সম্পর্কে, যে খিজির সাধারণ মানুষের মতন কোনো মানুষ ছিলেন না। আল্লাহ বলছেন মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার তরফ থেকে, আমার রহমত দিয়ে, আমার তরফ থেকে ইলিম দিয়ে আমি আমার বান্দা খিজিরকে আমি মালামাল করেছিলাম, আমার কুদরতি তরফ থেকে তাকে রহমত দিয়েছিলাম, তাকে ইলিম দিয়েছিলাম, কাজে আমার তরফ থেকে প্রাপ্ত রহমতের অধিকারী, ইলিমের অধিকারী হচ্ছেন আমার সেই মাহবুব বান্দা খিজির। মুসা যখন পাইলেন সালাম করলেন, কথা বিনিময় হলো, এবার হযরতে মুসা আলাইহি সালাতু ওয়াসালাম তাকে বললেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকুম আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহি সালাতু ওয়াসালাম খিজিরকে বললেন, ও খিজির আলাইহি সালাতু ওয়াসালাম, আমি আপনার সঙ্গ পেতে চাই, আপনার সহবত আমি চাই, আপনার কাছ থেকে কিছু ইলিম হাসিল আমি করতে চাই, যে ইলিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কুদরতি তরফ থেকে আপনাকে দান করেছেন, আমি সেই ইলিম হাসিল করতে চাই আপনার তরফ থেকে, আপনার কাছ থেকে।
মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম একজন নবী, একজন রাসুল, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তার কাছে ওহী আসে। ওই মুসা আলাইহি সালাতু ওয়াসালাম খিজির আলাইহি সালাতু ওয়াসালামের কাছে অনুনয় বিনয় করলেন, ও খিজির আলাইহি সালাতু ওয়াসালাম, আমি আপনার কাছ থেকে কিছু ইলিম হাসিল করতে এসেছি, প্লিজ আপনার সাথে সহবতের, আপনার সঙ্গ লাভের সুযোগটা আমাকে করে দিন, আমি আপনার সাথে থাকতে চাই। খিজির আলাইহি সালাতু ওয়াসালাম কি জবাব দিয়েছিলেন? খিজির আলাইহি সালাতু ওয়াসালাম জবাব দিয়েছিলেন, قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا. এবার খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, মুসা তুমি তো আমার সাথে থাকতে চাচ্ছ, আমার সহবত হাসিল করতে চাচ্ছ, আমার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করতে চাচ্ছ, বাট মুসা তুমি আমার সাথে থাকতে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক সবরের প্রয়োজন, আমার সাথে যদি থাকতে চাও, আমার কাছ থেকে যদি এলিম নিতে চাও, তাহলে ধৈর্য ধরতে হবে, বাট তুমি এই ধৈর্য ধরতে পারবা না। কেমন করে তুমি আমার সাথে থাকবা, এই ধৈর্য তো তুমি ধরতে পারবা না। বাট মুসা এবার বললেন, قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا. মুসা এবার বললেন, ও খিজির, আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন, আমি ধৈর্য ধরতে পারবো, আমি আপনার কোনো আদেশ অমান্য করব না, আপনি যাই বলেন আমি তাই করব, আপনি যেভাবেই বলেন আমি সেভাবেই থাকব, সেভাবেই চলব, বাট এরপরেও আপনার সাথে থাকার সুযোগটা আমাকে দেন। যখন উনি অনুনয় বিনয় করলেন, খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا. মুসার অনুনয় বিনয় জানার পরে, শোনার পরে খিজির কিভাবে তাকে ত্যাগ করতে পারেন? সুযোগ না দেওয়ার আর কোনো উপায়ই নাই, সুযোগ দিলেন, আচ্ছা ঠিক আছে আসো, বাট কন্ডিশন হচ্ছে একটা, আমার সাথে যতক্ষণ তুমি থাকবা, আমার কাজ দেখে, আমার চলাফেরা দেখে, আমার আচরণ দেখে, আমার সিদ্ধান্ত দেখে কোনো কোয়েশ্চন তুমি আমাকে করতে পারবা না, এই কন্ডিশনে যদি তুমি রাজি হও মুসা, তাহলে আমার সাথে তুমি আসতে পারবা। মুসা আলাইহি সালাতু আসসালাম কন্ডিশনে রাজি হইলেন, না ঠিক আছে আমি আপনার সাথে থাকবো, আমি কোনো কথা বলবো না, কোনো কোয়েশ্চেন করব না, আমি রাজি। এবার খিজির আলাইহিস সালাতু আসসালাম মুসাকে বললেন, ঠিক আছে আমার সাথে আসো, এবার আসো পথ চলতে থাকি। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. মুসা, খিজির আর হযরত ইউসা ইবনে নুন আলাইহি সালাতু ওয়াসালাম তিনজন, তারা পথ চলতেছেন, পথ চলতেছেন, পথ চলতেছেন অজানার উদ্দেশ্যে, কোথায় যেন যাবেন। সামনে দেখলেন একটা নদী, নদীতে কয়েকজন জেলে তারা মাছ ধরতেছে নৌকা দিয়ে, সুন্দর একটা নৌকা, আর নৌকা দিয়ে মাছ ধরতেছে কয়েকজন দরিদ্র জেলে। হাজরতে খিজির, মুসা, ইউসা ইবনে নুন সকলেই ওই নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে উঠার পরে একটা সুন্দর নৌকাকে হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসালাম কুড়াল দিয়ে নৌকাটাকে ক্ষতবিক্ষত করে ফেললেন।
মুফাসসিরিনে কেরাম বলেছেন, নদীর মধ্যে নৌকায় উঠে যখন খিজর আলাইহি সালাতু ওয়াসালাম খুড়াল দিয়ে নৌকাটার মধ্যে গর্ত করলেন, পানি উঠে ডুবার কথা ছিল, বা ডুবে নাই আল্লাহর হুকুমে। তিনি একটা গ্লাস দিয়ে কোনো জিনিস দিয়ে আবার এটাকে জাপজিয়ে রেখেছেন যাতে পানি উঠতে না পারে। ভালো একটা নৌকা এখানে উঠেই কুড়াল দিয়ে নৌকাটাকে গর্ত করে দিলেন, মুসা আলাইহি সালাতু ওয়াসালামের দেখে আর সহ্য হলো না। এবার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসালামকে বললেন, قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا. ওয়াখিজির আলাইহি সালাতু ওয়াসালাম, সুন্দর একটা নৌকার মধ্যে আপনি উঠেছেন আর গরিব মানুষের নৌকাটাকে আপনি নষ্ট করে দিলেন, আপনি তো মারাত্মক একটা অদ্ভুত কাণ্ড ঘটাইতেছেন, এই কি করতেছেন আপনি, কি করতেছেন আপনি, এটা তো ঠিক হচ্ছে না। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম মুসা আলাইহিস সালাতু ওয়াসালামকে বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا. খিজির মুসাকে বললেন, মুসা আমি তো তোমাকে বলেই ছিলাম যে তুমি আমার সাথে থাকলে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি ধৈর্য ধারণ না করেই তুমি আমাকে কোয়েশ্চন শুরু করেছ, আমি কেন এই নৌকাটাকে আমি গর্ত করলাম নষ্ট করলাম, আমি তো বলছিলাম, আমি তো বলি নাই তোমাকে যে তুমি, আমি কি বলি নাই তোমাকে তুমি ধৈর্য ধারণ করতে পারবা না, তুমি আমাকে কোয়েশ্চন শুরু করেছো আমার কাজের উপরে, তুমি কোয়েশ্চন শুরু করেছো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তো রাজি হয়েছিলেন, কোনো কোয়েশ্চন করবেন না, শুধু সবর আর সবর করবেন, কথা বলতে পারবেন না। এবার মুসা বলছেন, قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا. মুসা এবার খিজিরকে বললেন, ও খিজির আলাইহি সালাতু ওয়াসালাম, আমি যে প্রমিস করেছিলাম যে কোনো কোয়েশ্চন করব না, বাট এটা তো আমি ভুলে গিয়েছিলাম, প্লিজ আপনি আমাকে কোনো পাকড়াও করবেন না, আমার প্রতি আপনি কঠোর হইবেন না, আরেকটাবার সুযোগ দেন, আপনি যাই করেন দ্বিতীয়বার আপনাকে আর কোনো কোয়েশ্চন করব না, আমি প্রমিস করলাম নতুন করে। আবার যখন উনি সারেন্ডার করলেন, উনি সরি বললেন হযরতে খিজিরকে, এবার খিজি মাফ করে দিয়ে বললেন, আচ্ছা মুসা ঠিক আছে পথ চলতে থাকি। إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا. এবার মুসা আলাইহি সালাতু ওয়াসালাম রওনা হয়েছেন, আরো কিছু পথ চলবেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন সুন্দর একটা কিশোর, একটা ছোট্ট একটা ছেলে মাঠে খেলাধুলা করতেছে, সুন্দর একটা ছেলে। ছেলেটাকে দেখার পরেই খিজির আলাইহি সালাতু ওয়াসালাম তাকে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। নিষ্পাপ ফুলের মতন একটা ছেলে, কোনো অপরাধ নেই, কোনো দোষ নেই, খিজির দেখেই তাকে মেরে ফেললেন। মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম আর রাগ সামলাইতে পারলেন না, এবার তিনি গুসা হয়ে গেলেন। এবার মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম আরো কঠোর ভাষায় খিজির আলাইহি সালাতু ওয়াসাল্লামকে বললেন, قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا. ওয়াখিজির তুমি তো একটা মারাত্মক অন্যায় কাজ করে ফেললে, নিষ্পাপ একটা সন্তান, সে কোনো অপরাধ করে নাই, সে কোনো দোষ করে নাই, সম্পূর্ণ অন্যায়ভাবে তুমি তাকে হত্যা করলে, এটা তো একটা মারাত্মক অন্যায়। এবার আরো কঠিন ভাষায় মুসা আলাইহি সালাতু ওয়াসালাম খিজির আলাইহি সালাতু ওয়াসালামকে সম্বোধন করলেন। খিজির তিনিও রাগ করলেন,
যে আমি বলছিলাম ওই লোকটা আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারবে না, আমাকে কোনো কোয়েশ্চন করতে পারবে না, বারবার আমার কাজে সে ডিস্টার্ব দিতেছে। তিনি বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا. এবার হযরতে মুসা, হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসালাম মুসা আলাইহি সালাতু ওয়াসালামকে বললেন, হে মুসা, আমি তো তোমাকে বলছিলাম যে আমার সাথে থাকলে তুমি সবর করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, আমার কাজের উপরে তুমি কোয়েশ্চন করতেছ, আমাকে বলতেছ আমি অন্যায় কাজ করে ফেলেছি। হে মুসা, আবার যদি আমার কোনো কাজের উপরে তুমি কোয়েশ্চন করো, সবর করতে না পারো, তাহলে শেষবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আমার সাথে আর থাকতে পারবে না, তুমি গেট আউট হয়ে যাবা, বের করে দেবো তোমাকে, আমার সঙ্গে আর মোটেই থাকতে পারবে না। মুসা আলাইহি সালাতু আসসালাম এবারও বললেন, ও খিজরা আলাইহি সালাতু আসসালাম, আচ্ছা আমাকে আরেকটা বার সুযোগ দেন মেহরবানি করে, আমি আপনার কোনো কাজের উপরে আর কোয়েশ্চন করব না, বাট এরপরেও আপনার কাছ থেকে আমি ইলিম হাসিল করতে চাই, আল্লাহ বলেছেন আপনি আমার চাইতে আরো বড় জ্ঞানী। فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضُّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. এবার খিজির বলছেন, মুসা আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, আবার আমার সাথে আসো, আমরা পথ চলতে থাকি, পথ চলতে থাকি, যাইতে থাকি, আরো অনেক দূর আনা হচ্ছেন মুসা খিজির ইউসা ইবনে নুন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একটা গ্রাম পাইলেন, গ্রাম পাওয়ার পরে গ্রামবাসীকে বললেন, ইস আমরা খুব ক্ষুধার্ত, আমরা উপোস, আমাদের কিছু খাবারের দরকার, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও, আমাদেরকে তোমরা একটু মেহমানদারি করো, আমরা খুব ক্ষুধার্ত লোক, খুব ক্ষুধা পেয়েছি, অনেকক্ষণ যাবৎ খাই নাই। বাট ওই গ্রামের মানুষগুলি মুসা আলাইহিস সালাতু আসসালামকে আর খিজির আলাইহিস সালাতু আসসালামকে মেহমানদারি করতে অস্বীকার করলো, না তোমরা কোত্থেকে এসেছো, তোমাদেরকে কোনো খাবার দাবার দেবো না, তোমরা যাও। তারা মেহমানদারি করলো না আল্লাহর নবী মুসার আর খিজির আলাইহিস সালাতু ওয়াসালামের, তারা তাড়িয়ে দিল, যাও আমরা তোমাদের মেহমানদারি করবো না, কোত্থেকে তোমরা এসেছো, তোমাদেরকে জানি না, চিনি না। খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম ওই গ্রামে একটা বিল্ডিং পাইলেন, একেবারে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, জরাজীর্ণ একটা বিল্ডিং। খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম বিল্ডিংটা জরাজীর্ণ দেখে ওনার দরদ আসলো, উনি এই বিল্ডিংটাকে মেরামত করা শুরু করলেন, পুনর্গঠন করা শুরু করলেন, কাজ শুরু করলেন যে এই বিল্ডিংটাকে আরো সুন্দর করে তিনি আরো সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিবেন, টেকসই করে দিবেন, মজবুত করে দিবেন। খুব ভালো কাজ করে অত্যন্ত কষ্ট করে এই বিল্ডিংটাকে তিনি ঠিক করে দিলেন। ঠিক করে দেওয়ার পরে কোনো ধরনের মজুরি ছাড়াই খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম চলে আসতেছেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন, ও খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, আপনি যদি কিছু মজুরি নিতে পারতেন তাহলে তো পারতেন আপনি মজুরি নিতে, আপনি বিনা মজুরিতে বিনা উজরতে বিনা মানিতে আপনি এই কাজটা করে দিলেন, আপনি তাদের কাছ থেকে কেন কিছু মানি নিলেন না? এবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরো রাগ করলেন যে আমি তো বলছিলাম যে তুমি আমার কাজের উপরে কোনো কোয়েশ্চন করবে না,
তুমি শুধু সবর আর সবর করবে, বাট একবার, দুইবার, তিনবার, বারবার তুমি আমার কাজের উপরে কোয়েশ্চন করতেছো, আমার কাজ দেখে তোমার সবর হচ্ছে না, তুমি কি শুরু করেছো? হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসালাম তিনি বললেন, এবার তৃতীয়বার যখন ওয়াদা রাখতে পারলেন না, তখন খিজির আলাইহি সালাতু ওয়াসালাম মুসাকে রাগ করে বললেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا. খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, মুসা, আর আমার সাথে থাকার তোমার আর কোনো সুযোগ দেওয়া যায় না, তুমি আর আমি এখন থেকে সেপারেট হয়ে যেতে হবে, তুমি তোমার পথে যাইবা আর আমি আমার পথে যাব, আমার সাথে থাকার আর তোমার কোনো চতুর্থ চান্স নেই। বাট ও মুসা, পৃথক হয়ে যাওয়ার আগে যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, আমি যে কাজগুলো করেছিলাম, এবার আমি ওই কাজের ব্যাখ্যাটা তোমাকে দেই, ব্যাখ্যা দেওয়ার পরে তুমি তোমার পথে চলে যাবে আর আমি আমার পথে চলে যাব। এবার যে তিনটা কাজ করেছিলেন, এই তিনটা কাজের উত্তর দিচ্ছেন হযরতে খিজির। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা وكان وراءهم ملك ملك يأخذ كل سفينة غصبا. প্রথমে তো ভালো নৌকার মধ্যে উঠে নৌকাটাকে গর্ত করে দিয়েছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম। খিজির বললেন, রে মুসা, শোনো, যে নৌকার মধ্যে আমি গর্ত করেছিলাম, ওই নৌকার জেলে যারা ছিল ওরা ছিল খুব গরিব, বাট ওই এলাকায় যে বাদশাহ ছিল, ওই বাদশাহ সুন্দর নিখুঁত ভালো কোনো নৌকা দেখলেই সেটা সিজ করে নিত। আমি ওই নৌকাটার মধ্যে গর্ত করলাম এজন্যেই বাদশাহ দেখে যাতে এটাকে অপছন্দ করে ছেড়ে দেয়, এটাকে তাদের কাছ থেকে কেড়ে না নেয়, এজন্যই আমি এই নৌকাটাকে ছিদ্র করে দিয়েছিলাম। وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَنْ يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا. আরো মুসা, তুমি দেখেছিলে আমি একটা নিষ্পাপ সুন্দর একটা ছেলেকে আমি বিনা অপরাধে হত্যা করেছিলাম, ওই ছেলেটা বড় হয়ে কুফুরি করত, আর তার মা আর তার বাবা উনারা ছিলেন মুমিন আল্লাহওয়ালা, যদি সে বড় হতো তাহলে তার কুফুরির দিকে তার মাকে তার বাবাকে প্রভাবান্বিত করত, ওই দিকে সে ডেকে নিত, যার কারণে আমি তাকে হত্যা করেছি, তার মা এবং বাবা যাতে তার থেকে কুফুরির মাধ্যমে প্রভাবিত না হয়, বাট আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করবেন। وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا. তৃতীয়ত হযরতে খিজির আলাইহি সালাতু ওয়াসালাম যে গড়টা মেরামত করে দিয়েছিলেন উইদাউট এনি মানি, এবার খিজির ব্যাখ্যা দিতেছেন, মুসা, জানো ওই গড়টা ছিল ইয়েতিমদের গড়, দুইজন ইয়েতিম ওই গড়ের মধ্যে বসবাস করত, বাট
ওই গড়ের ভিতরে, গড়ের নিচে গুপ্তধন আছে, স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, গুপ্তধন আছে। ওই এতিমের, এতিমদের বাবা যিনি ছিলেন উনি একজন সৎ মানুষ ছিলেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, বাট উনি দুনিয়া থেকে চলে গেছেন। এই এতিমদের ঘর মেরামত করার মতো কোনো মানুষ নেই, কেউ এটা দেখে না, বাট এখানের নিচে আছে গুপ্ত ভাণ্ডার, আল্লাহ রাব্বাল আলামিন ডেকেছেন ওই এতিমরা যাতে এখানে নিরাপদে বসবাস করে, বড় হতে পারে, আর বড় হলে তারা আল্লাহর রহমত থেকে তারা মালামাল হতে পারে, এই গুপ্ত ভাণ্ডারটা তারা এখান থেকে তুলতে পারে। এজন্যই আমি খিজির বিনা পারিশ্রমিকে, বিনা মজুরিতে, বিনা মানিতে আমি এই গড়টা তাদের পুনর্নির্মাণ করে দিয়েছি। মুসা, এবার তুমি বুঝতে পেরেছ কেন আমি নৌকাটা খেয়ে কত বিক্ষত করেছিলাম, কেন আমি এই কিশোরটাকে হত্যা করেছিলাম, কেন আমি এই গড়টাকে মেরামত করেছিলাম। মুসা, আমি জানতাম তুমি আমার কাছে ধৈর্য ধরতে পারবা না, কোয়েশ্চেন করবা, বাট এবার তুমি তোমার পথে চলে যাও আর আমি আমার পথে চলে যাই। বাট মুসা, তুমি যাই না রাখো, আমার নিজস্ব তরফ থেকে আমি এই নৌকাটাকে ছিদ্র করি নাই, আমি আমার তরফ থেকেই এই সন্তানটাকে হত্যা করি নাই, আমি আমার তরফ থেকেই এই ঘরটাকে পুনর্নির্মাণ করি নাই। মুসা, তুমি জানো, রহমাতাম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي আমার নিজের তরফ থেকে আমি করি নাই, বরং আল্লাহ রাব্বাল আলামিন আমাকে অর্ডার করেছেন, আল্লাহর হুকুমেই আমি এই তিনটা কাজ করেছি। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এই সুন্দর স্টোরি আল্লাহ রাব্বাল আলামিন জায়গা দিলেন কোরআনুল করিমের মতন আসমানি কিতাবের ভিতরে। কারণটা কি? অবশ্যই অবশ্যই এখানে একটা লেসন রয়েছে। লেসনটা হলো, মুসা আলাইহি সালাতু আসসালাম তিনি অহংকার করেই যেন বলে ফেলেছিলেন দুনিয়ার মধ্যে আমি হচ্ছে জ্ঞানী। সত্যি আসলে জ্ঞানী ছিলেন নবী হিসাবে, রাসুল হিসাবে, বাট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। উনার বলা ছিল আল্লাহই ভালো জানেন, আপনি যতই জ্ঞানী হন, যত বড়ই আলেম হন না কেন, হাফিজ হন না কেন, আপনাকে নিজে নিজে বাবা এটা উচিত নাই, আমি সবচেয়েতে বড় আল্লামা, সবচেয়েতে বড় পণ্ডিত, আমি বড় হাফিজ, ভালো হাফিজ, ভালো কারি, যতই মালদার হন না কেন, আমি সবচেয়েতে বড় ধনী, আমি সবচেয়েতে বড় দানবীর, ওই ধরনের কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সুন্দর স্টোরি থেকে লেসন নেওয়ার তৌফিক দান করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।